ওয়েলকাম টু এনজিস কিচেন অ্যান্ড মোর। আজকে চলে এসেছি সহজ একটা রেসিপি নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কী বানাতে চলেছি আজকে। ডিম ভাপা, ডিমের কষা, ডিমের কারি, অনেক কিছুই তো খেয়েছো, ডিমের ঝোল। আজকে চলো দেখে নিই ডিম ভাপা কী করে বানাবো আমরা। প্রথমেই আমরা একটা কড়াইয়ে একটু জল দিয়ে, যার যেরকম প্রয়োজন সেরকম ডিম নিয়ে নেবে, এবং প্রথমে ডিমগুলোকে আমরা ভালো করে সিদ্ধ করে নেব। দেখো জল ফুটছে, ডিমও ফুটছে। এখানে ডিম ফোটার সময় আমরা একটু নুন দিয়ে দিয়েছিলাম, যাতে এই যে ঠান্ডা জল দিচ্ছি ডিমগুলোকে নামিয়ে, এবং এটা দিয়েছি এই কারণে, নুন আর ঠান্ডা জলটা দেওয়া হয়েছে এই কারণেই, যাতে আমরা সহজে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে দিতে পারি। অনেক সময় দেখবো ডিম ঠিকঠাক ছাড়ানো হয় না, দেখো সুন্দর কোথাও ভাঙেনি, কিছু হয়নি। নুন দিয়েছি ডিম সিদ্ধর সময় আর ঠান্ডা জল দিলাম। এবারে একটি মিক্সি বলে নিয়ে নিচ্ছি, এক বড় চামচে সর্ষে, সাদা হলুদ সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, একটু পোস্ত, এবং আমরা এটা বেটে নেব। প্রথমে বেটে নিয়ে একটু নুন দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, যাতে এটা তেতো না হয়ে যায়। একটু সামান্য জল দিলাম, জল এখানে ইউজ করিনি খুব একটা। এবারে একটি কাপে নিয়ে নিচ্ছি একটু নুন আর সামান্য চিনি দিয়ে দই নিচ্ছি, বড় টিস্পুনে 4 চামচ মতো দই দিয়ে ভালো করে নুন আর চিনি দিয়ে ফেটিয়ে দিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিয়ে আমরা একটা স্টিলের বোল নিয়ে নিচ্ছি, তাতে ফার্স্ট আমরা দইটাকে ঢেলে নিলাম, এবং তারপরে নিয়ে নেব সর্ষে বাটা যেটা ছিল, সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব সামান্য একটু নুন, সামান্য চিনি এবং সর্ষের তেল দিয়ে ভালো করে সুন্দর করে আমরা এটাকে, একটু হলুদ দিলাম কালারফুল করার জন্য, ভালো করে মিক্স করে নেব সুন্দর করে। দেখো একটা কালারফুল এসছে, দই, সর্ষে বাটা, হলুদ, সুন্দর একটা কালার চলে এসছে। ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্স করে নিয়ে এর মধ্যে আমরা ডিমগুলোকে হাফ করে পেস্টের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। যেগুলো আমরা মশলা একসাথে মিক্স করে রেখেছি সেগুলো পিস পিস করে দিয়ে দিচ্ছি। এটা খুব ইজি রেসিপি এবং খুব কম টাইমে এটা সুন্দরভাবে বানাতে পারবে, ব্যস্ত থাকলে চটপট বানিয়ে নিতে পারো সেদিন। এবং কেমন লাগলো এটা জানাবে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবে, শেয়ার করতে পারো বন্ধুদের সাথে, আশা করি ভালো লাগবে সকলে। দেখো আমরা গ্রেভিগুলো ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে ভেতর পর্যন্ত যায় যখন ভাপাটা করতে দেবো মেন আমরা। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবং ডিমগুলোকে ভালো করে মিক্স করে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি, এবং গ্যাসের পাশে আমি একটু স্টিলের ডেকচিতে জল গরম একটু আগেই করতে দিয়েছিলাম। জলটা গরম হওয়ার সাথে সাথে একটা স্ট্যান্ড বসিয়ে ওতে স্টিলের যে বক্সের মধ্যে আমরা ডিমটা দিলাম ওটা আমরা বসিয়ে দিলাম, এবং এর ওপরে একটা কাঁচের ঢাকা আমি দিয়ে দেবো, এবং এটা 10 থেকে 15 মিনিট আমি হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, এবং আরেকবার ঢাকা খুলে আবার আমি সেটাকে লো ফ্লেমে 10 মিনিট করে নেবো। মোটামুটি 10-10-20 আর 5 মিনিট আমার লাগবে টোটাল লো ফ্লেমে দেওয়ার জন্য, এটা টাইম লাগছে। যদি হাই ফ্লেমে দাও হয়ে যাবে, কিন্তু ভেতরে অনেক সময় কাঁচা থেকে যায়, সেই জন্য এটা একটু লো ফ্লেমে ধৈর্য ধরে করলে টেস্টটা খুব ভালো হবে। কাঁচের ঢাকাটা আমি দিয়ে দিয়েছি, এবং ওখানে একটা ছিদ্র থাকে সেটা লবঙ্গ দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দিয়েছি। দেখো হচ্ছে, এটা একবার ঢাকা তুলে দেখে নিলাম জলটা আছে কিনা, তলায় যে স্ট্যান্ডের তলায় যে জল দিয়েছিলাম। এবারে একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আরও আমি 10 মিনিট মতো হতে দেবো, আবার দেখে নিলাম একবার, কারণ জলটা না থাকলে তখন তোমার তলাটা ধরে যাবে, তাই জলটা তোমাকে একটু চেক করতে হবে যারা করবে।
হচ্ছে এটা, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম, ব্যাস গ্যাস অফ করে দিয়েছি। বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে কোটোটা আমি খুলছি, কোটোর যে বলে যে ঢাকাটা সেটা খুললাম। দেখো সুন্দর একটা কালার চলে এসছে, সাধারণ খেতেও হয়েছিল, বাড়িতে অবশ্যই সকলে ট্রাই করবে এবং ফ্যামিলি মেম্বারদের খাওয়াবে। কেমন লাগলো জানাবে, সবাই ভালো থেকো, টাটা।